হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? একটি ভক্ত ভিডিওতে কমেন্ট করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, কি? যখন কাহারো বা দ্রুত তালের মন্ত্র মৃদঙ্গে বাজাব, তারপরে কি, তার পিকআপ কি হবে? বন্ধু, গান তিন প্রকার গতি হয়, ধীর গতি, মধ্যম গতি, দ্রুত গতি। যখন গান দ্রুত গতিতে চলে যাবে, মাথা কাজ করবে না, পিকআপ কি হবে? তাহলে আশা করি আপনাদের নিশ্চয় এই ভিডিও হেল্প করবে, সহায়তা করবে। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকের শ্রীখোল পাঠেতে আমরা কি শিখব? অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কি শিক্ষা? কাহার বা দ্রুত তালের মন্ত্র যখন আমি মৃদঙ্গে বাজাব, তার পিকআপ কি হবে? আজকের শিক্ষা। তাহলে প্রথমে আমরা কি শিখব? একটি কাহার বা দ্রুত তালের মন্ত্র, তারপরে আপনাদেরকে সরল ভাবে বুঝিয়ে দিব পিকআপ কেমন হয় দ্রুত তালে। বন্ধু, গান যখন দ্রুত তালে চলে যাবে, তখন মাথা কোনো দিক কাজ করে না, কেননা অতিরিক্ত দ্রুত হয়ে যায়। তখন আপনি পিকআপ কেমন করে বাজাবেন? প্রথমে মন্ত্রটি লেখা আসছে অত্যন্ত সহজ সরল, এক মিনিটে শিখে যাবেন। মন্ত্রটা কি? ধীতা আধীনা। এই হল ধি, আর তা দুটো হাতে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে ধি তা। ইয়ারপরে ধি না, এই যে ধি, এই না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয়, কি হয়? তা না। তাহলে বন্ধু, এই মন্ত্রটা কি ছিল? ধি তা ধি না। আর যখন গানেতে বাজাবেন, এটা মধ্যম গতিতে শুরু হবে আর দ্রুত গতিতে শেষ হবে। এই মন্ত্রটি যত দ্রুত গতিতে বাজাইতে পারেন ভজন কীর্তনে। তাহলে দেখুন, ধি তা ধিনা ধি তা ধিনা ধি ধীরে 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 অভ্যাস করবেন, কানে ভালো করে শুনবেন। এই মন্ত্র গানের সাথে বাজালে শুনতে কেমন লাগে? কেমন? ধি তা ধিনা ধি তা ধিনা ধি তা ধিনা ধি তা, এইটা হলো মধ্যম গতি। ইয়ার পরে বাজাবো মধ্যম স্ট্যান্ডার্ড, একটু বাড়িয়ে, কেমন? ধি এইরকম। এখন যেমন বাজাইলাম, ইয়ার ডবল গতিতে বাজালে তাকে বলে মহা দ্রুত গতি, কেমন? এইরকম বাজালে ভজনে কীর্তনে মাথা কোনো মতে কাজ করবে না, পিকআপ কি বাজাবো? তাহলে এখন শুনুন, প্রথম পিকআপ কি? দুটো হাতে বাজবে এই পিকআপ, তার মন্ত্র কি? মন্ত্র জানতে হবে না, কি করে বাজাবেন? আটটি তা আটটি ধা, মানে আট তা বাজাবেন, আট ধা বাজাবেন, সব দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজালে তা হবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন ধা হবে। তাহলে দেখুন, আট
নিচে আট উপরে, কেমন? দেখলেন ইয়ার পূর্বে কোথায় শিখেছেন এরকম ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো বন্ধু এই ছিল তা 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 ধা 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 ধা, যেরকম গতিতে এই মন্ত্রটি বাজাবেন এই পিকপ তাল সবসময় আপনাকে হেল্প করবে। তাহলে আর কি পিকপ হইতে পারে? এইটা হলো নিচে আট উপরে আট, টোটাল মিশে ষোলো। এইবার দশ বাজাবেন, কি দশ? নিচে পাঁচ উপরে পাঁচ। এই এইটা বাজিতে জানলে ভালো করে শুনতে হবে, আর এই রকম যদি আপনি বাজিয়ে দেন কোন ব্যক্তি বিনা পাগল না হয় বাড়িতে ফিরবে না, তাকে পাগল হইতেই হবে এই পিকপ তাল শিখে গেলে। এই পিকপ তাল কিরকম জানবো? পাঁচটি তা পাঁচটি ধা, তার মানে এক দুই তিন চার পাঁচ, সেই রকম উপরে এক দুই তিন চার পাঁচ। এইটাকে কেমন করে আমি বাজাচ্ছি এই ডিজাইনটা আপনাকে কানে শুনতে হবে। শুনুন, তা 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 তা, তার মানে এক দুই তিন চার পাঁচ, সেইরকম ধা 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 ধা, কতটা সংখ্যা হলো? এক দুই তিন চার পাঁচ। এইটাকে কান দিয়ে শুনতে হবে। এইবার আমি বাজাচ্ছি এই পিকপ তাল, যখন ভজনে কীর্তনে বাজাবেন শুনতে কিরকম লাগবে দেখুন। আপনি চাইলে ওটাকে দুইবার তিনবার করে রিপিট করতে পারেন, যেমন এখন বাজাইলাম তা 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 তা, এই এরকম গর্জন হবে। তাহলে বন্ধু ইয়ে ছিল অত্যন্ত সরল, এইরকম ভাবে বাজাবেন। এইটা হলো ইউপি স্টাইল, ইউপি রাজস্থানে এইরকম ভাগে এইরকম ভাবে পিকপ বাজায়। বন্ধু এইবার প্রশ্ন হবে, আর কিছু আইডিয়া আছে? হ্যাঁ, সেটা কি? আর একটু পাগলামি, কেমন বন্ধু? খেতা 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 দিনা 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 দিনা, তো এটা কি? খেতা খেতা ধিনা ধিনা, এটা সিঙ্গল বাজবে, তার মানে এটা হচ্ছে খে আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, আর ধিনা এটা হচ্ছে ধি আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তো এইটাও সেরকম বাজাবেন। কিরকম? খেতা খেতা, এইটা হলো এক, খেতা খেতা এইটা হলো এক, এইরকম চারবার বাজাবেন। তাহলে কেমন করে হবে? খেতা খেতা এক, খেতা খেতা দুই, খেতা খেতা তিন, খেতা খেতা চার, তা এইরকম চার, ধিনা ধিনা এক, ধিনা ধিনা দুই, ধিনা ধিনা তিন, ধিনা ধিনা চার, এইরকম করে বাজাবেন। ইয়ে অতিরিক্ত পাগল করাবে, কেমন দেখুন। তাহলে এইরকম বাজাইতে জানলে হয়। তাহলে বন্ধু এইবার মন হচ্ছে আর একবার দেখান, তাহলে দেখুন। মন্ত্র আছে দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু কতজন লোক শিখবে সেইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে শিক্ষা দিবে সে পণ্ডিত হইতে পারবে এটা গ্যারান্টি। কিন্তু লাভ কি? আমি যে শিক্ষা দিব সেই শিক্ষা যদি সবাই গ্রহণ করতে পারে এবং ব্যবহার করতে পারে সেইটা ভালো, না আমি যদি বড় বড় দামি দামি মন্ত্র আপনাদেরকে দেখিয়ে বাহাদুরি করলাম, আপনারা তো শিখতে পারবে না, অনেক কঠিন,
মন চাইবে না, আর আপনি চালাক হয়ে যাবেন। কিসের চালাক? না, এ গুরু একখানি ভাই, এই পণ্ডিত একটা, এই রকম নাম হবে। এই নামতে কিছুতেই যায় আসে না। সেই জন্য যেখানে সরল জ্ঞান সেইখানে সরল ভক্তি, এই জন্য সরলতাই ভক্তি লতা। এটা মহাপ্রভু বাণী। কি বললাম? সরলতাই ভক্তির লতা। তো বন্ধু, এই জন্য আপনাকে তিনটে স্টেপ আপনাকে শিক্ষা দিয়ে দিলাম, তিনটি পিকআপ। প্রথম পিকআপ কি ছিল? এক দুই তিন চার পাঁচ সাত আট, এক দুই তিন চার পাঁচ সাত আট, ইয়ে ছিল এক পিকআপ। দুই নম্বর কি ছিল? দুই নম্বর ছিল দশটা সমুদায়, পাঁচটা তা পাঁচটা ধা। সেটা কিরকম শুনতে? এইটাকে দুইবার তিনবার রিপিটও করা যায়। কেমন? আর তিন নম্বর কি ছিল? খেতা 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 চারবার, আর ধিনা 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 চারবার এইরকম বাজাবেন। সেটা কেমন? তাহলে বন্ধু, এইটা ব্যবহার করুন, এইটা আমিও ব্যবহার করি। কেননা যখন ভজন কীর্তন মহাদ্রুত গতি চলে যাবে, কোন বিজ্ঞান জ্ঞান বুদ্ধি কিছুতেই কাজ করে না। কেননা তখন সবাই পাগল ভাবে নৃত্য করে, আর যে বাজায় তার মাথা কাজ করে না। তো ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। আমার মনে হচ্ছে তার যে প্রশ্ন আমি যে উত্তর দিলাম, নিশ্চয় এই শিক্ষা আপনাদেরকে লাভ করবে। যদি মনে করছেন এই শিক্ষা আপনি লাভদায়ক হবেন বা সমাজে কল্যাণ হবে, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত তারা এই ভিডিও পেয়ে সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। যদি মনে করছেন এটা ভালো সেবা, তাহলে শেয়ার করবেন, না হলে আপনি শিখুন, ভগবানের সেবা করুন। ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের ইচ্ছা আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখবেন, উপরে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।